আরএনডি বাংলাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে। কৃষকদের জন্য কিন্তু একটি খারাপ খবর আছে। এখনও পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কৃষকই কিন্তু টাকা পেয়ে গেছে, কিন্তু অনেক কৃষকেরই এখনও পর্যন্ত ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপডেট আসেনি, অর্থাৎ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা আরএফটি সাইন্ড এগুলো কিন্তু আসেনি। তাহলে কি সেই সমস্ত কৃষক আর টাকা পাবে না? এবং গুরুত্বপূর্ণ একটি আপডেট কিন্তু ইতিমধ্যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে দিয়ে দিয়েছে, ল্যান্ড সিডিং নো শো করাচ্ছে অথবা ইয়েস শো করাচ্ছে। তো এটার মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি টাকা পাবেন কি না, অথবা এই আপডেটটার মানে কি বিস্তারিত আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। এবং পিএম কিষাণের যে এত নিখুঁত পরিমাণে যাচাই বাছাইয়ের কাজ হয়েছে আপনাদের কিন্তু আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আপনারা নিজেরাই কিন্তু বুঝতে পারবেন যে আসলে কতটা পরিমাণে নিখুঁত পরিমাণে এই পিএম কিষাণের যাচাই বেছাইয়ের কাজটা হয়েছে। তো অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস চেক করবেন। তো pmkishan.gov.in এই লেখাটি গুগলে লিখে সার্চ দেবেন, এরকম ইন্টারফেস খুলে যাবে, একটু উপরে তুলে নেবেন। নিচেই রয়েছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস, এটার উপরে ক্লিক করে দেবেন। তো বেনিফিশিয়ারি স্ট্যাটাসের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন এরকম কিন্তু ইন্টারফেস খুলে যাবে। এখানে আপনার মোবাইল নম্বর অথবা রেজিস্ট্রেশন নম্বর যে কোনো মাধ্যমে আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন। যদি এখানে মোবাইল নম্বর সিলেক্ট করে নেন তাহলে এখানে এন্টার ভ্যালুর জায়গায় আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এবং এখানে যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ডাটার উপরে ক্লিক করে দেবেন। অর্থাৎ আগে কিন্তু এই ক্যাপচার কোডের উপর ক্লিক করে দিয়ে নতুন একটি ক্যাপচার কোড বের করে নিতে হতো, তো সেটা কিন্তু আর করার দরকার নেই। এখন সরাসরি এই ক্যাপচার কোডটি এখানে আপনি বসিয়ে দেবেন, আপনার স্ট্যাটাসটি কিন্তু শো হয়ে যাবে, বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি শো হয়ে যাবে। তো এখানে বেশ কিছু নতুন জিনিস আপনি দেখতে পারবেন, সমস্ত কিছুই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত ফার্মার নেম, ফাদার নেম থাকবে, এরপর মোবাইল নম্বরের শেষের কয়েকটা ডিজিট দেখতে পারবেন, এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি থাকবে। এবং এখানে প্রথমত দেখতে পাচ্ছেন যে আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাস, নতুন একটি কিন্তু জিনিস চলে এসেছে, এখানে দেখাচ্ছে সাকসেস, তার মানে বুঝে নেবেন আপনার কিন্তু ইকোয়সিটি সাকসেসফুলি হয়ে গেছে। এবং এখানে রয়েছে ইকোয়সি ডান ইয়েস, যদি আপনি ইকোয়সি করেন তাহলে এখানে ইয়েস থাকবে এবং যদি না করে থাকেন তাহলে নো থাকবে। যদি আপনি এখনও পর্যন্ত ইকোয়সি না করে থাকেন অবশ্যই আপনি ইকোয়সিটি করে নেবেন, এবং যদি আপনার ইকোয়সিটি সাকসেসফুলি হয়ে থাকে তাহলে এখানে আপনি ইয়েস দেখতে পারবেন এবং তারপর এখানে কিন্তু আপনি সাকসেস লেখাটি দেখতে পারবেন। অর্থাৎ এখানে যদি সাকসেস থাকে এবং এখানে যদি ইয়েস থাকে তার মানে আপনি বুঝে নেবেন যে আপনার কিন্তু ইকোয়সিটি সাকসেসফুলি হয়ে গেছে। এবং তার নিচেই রয়েছে এলিজিবিলিটি ইয়েস, অর্থাৎ আপনি যদি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়ার জন্য যোগ্য হয়ে থাকেন তাহলে এখানে ইয়েস শো করাবে, এবং যদি পিএম কিষাণ সম্মান নিধির টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য না হয়ে থাকেন তাহলে এখানে কিন্তু নো শো করাবে। যদি এখানে ইয়েস থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, যদি এখানে নো থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা থাকতে পারে। এবং তার নিচেই রয়েছে পেমেন্ট মোড আধার, এখানে যেহেতু পেমেন্ট মোড আধার চলে এসেছে এই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট নম্বরের এখানে কিন্তু এনএ শো করাচ্ছে, অর্থাৎ নট অ্যাপ্লিকেবল, অর্থাৎ অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার টাকা পাঠানো হবে না, অর্থাৎ আপনার আধারের মাধ্যমে টাকা পাঠানো হবে। ডিবিডি লিঙ্ক যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু আপনি টাকা পাবেন। এবং তার নিচেই রয়েছে ট্রান্সফার টু পিএফএমএস স্ট্যাটাস নট ট্রান্সফার, অর্থাৎ এটা কিন্তু অনেকেই বলছেন, তো এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না, অর্থাৎ গত যে ব্যাংকটা আপনার রয়েছে সেই ব্যাংকটা ট্রান্সফার হয়েছে কিনা অথবা আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন কিনা, অর্থাৎ আপনার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেঞ্জ করেছেন কিনা সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। নট ট্রান্সফার মানে হচ্ছে কিন্তু আপনি চেঞ্জ করেননি, অর্থাৎ এটা কিন্তু সবারই শো করাবে। যদি এখানে আপনি ইয়েস দেখতে পারেন তাহলেও কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, তার মানে বুঝে নেবেন যে আপনার কিন্তু ব্যাংকটা গত ব্যাংকটা আপনি চেঞ্জ করে নিয়েছেন অথবা আপনার ডিবিডি লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্টটা হয়তো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে রিজন ফর নট ট্রান্সফার টু পিএফএমএস, এখানে শো করাচ্ছে আপনার যে জন্ম তারিখ অথবা আপনার যে ডেট অফ বার্থ রয়েছে সেটা কিন্তু শো করাচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে পিএফএমএস ব্যাঙ্ক স্ট্যাটাস এখানে কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, এটাও কিন্তু কোনো ধরনের সমস্যা না, অর্থাৎ এই নট ট্রান্সফার এবং এখানে যে ব্ল্যাঙ্ক এটা কিন্তু সবারই শো করাচ্ছে, এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না, এই ব্যাপারটি ক্লিয়ার। এরপরই রয়েছে ল্যান্ড সিডিং, এখানে নো এবং ইয়েস শো করাচ্ছে, তো এই বিষয়টি হচ্ছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। তো এই বিষয়টি আপনাদের একটু পরে আমি জানিয়ে দিচ্ছি, তার আগে জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু বারোতম কিস্তির যে ঘর সেই ঘরটা কিন্তু চলে এসেছে। এতদিন পর্যন্ত এগারোতম কিস্তি পর্যন্ত ছিল, এখন কিন্তু আপনারা টুয়েলভ ইনস্টলমেন্ট পর্যন্ত দেখতে পাচ্ছেন, অর্থাৎ বারোতম কিস্তির ঘর কিন্তু চলে এসেছে। যেহেতু আজকেই বারোতম কিস্তির টাকাটা দিয়ে দেওয়া হলো, অর্থাৎ অনেক বাইরের যে রাজ্যগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই বারোতম কিস্তিতে তাদের যে আপডেটগুলো সেই আপডেটগুলো কিন্তু তারা দেখতে পারবে, অর্থাৎ তাদের কিন্তু পেমেন্ট প্রসেস থাকবে অথবা আজকে যে টাকাটা ক্রেডিট হলো তাদের কিন্তু সেই তারিখটা সেখানে শো করাবে। তো সম্পূর্ণ যে নতুন আপডেট অথবা যে মূল প্রশ্নটা আপনাদের প্রথম থেকেই আমি বলে আসছি, এই যে ল্যান্ড সেডিং নো এবং ইয়েস, তো দেখুন এখানে ল্যান্ড সেডিং মানে হচ্ছে জমিতে বীজ বপন, এখানে যদি নো শো করায় তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু সেই জমিতে চাষ করছেন না। যেহেতু চাষ করছেন না সেহেতু কিন্তু আর আপনি পিএম কিষাণের টাকাটা পাচ্ছেন না, অর্থাৎ যেহেতু পিএম কিষাণ সম্মান নিধিতে যখনই আপনি আবেদন করবেন তখনই কিন্তু সেখানে বলা হয় যে আপনি চাষযোগ্য জমি কিন্তু দেবেন, অর্থাৎ কোনো ধরনের বাস্তু অথবা অন্য কোনো জমি দিয়ে আপনি আবেদন করতে পারবেন না। অনেক ক্ষেত্রে এমন হয়েছে আপনি চাষযোগ্য জমি দিয়ে আবেদন করেছেন কিন্তু পরবর্তীতে আপনার সেই জমিটা কোনো কারণবশত কোনো ধরনের আপনি বাড়ি করেছেন অথবা সেখানে মাঠ হয়ে আছে, অর্থাৎ কোনো ধরনের আপনি চাষ করছেন না, সেক্ষেত্রে কিন্তু এই নোটা শো করাচ্ছে, তার মানে আপনি কিন্তু চাষ করছেন না সেই জমিতে। যেহেতু চাষ করছেন না সেহেতু কিন্তু আপনি পিএম কিষাণের টাকাটা পাবেন না,
কিন্তু আপনি এলিজেবল, এর জন্য আপনাকে এখন কি করতে হবে, সেই যে জমিটা সেই জমিটা কিন্তু আপনার চাষ করতে হবে, অথবা আপনি যদি সেই জমিটাতে বর্তমান বাড়ি করে আছেন, আপনি যদি আলাদা এখন জমি দিতে চান, এর জন্য আপনাকে কিন্তু কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে হবে। এবং এমনও ক্ষেত্রে কিন্তু এটা হয়েছে যে অনেকেরই কিন্তু জমিতে চাষ হচ্ছে, তা সত্ত্বেও কিন্তু এখানে নো শো করাচ্ছে, তার মানে বুঝে নেবেন যে সেটা কিন্তু তাদের পোর্টালের হয়তো কিন্তু ভুল হতে পারে। তার মানে এখান থেকে আপনি কি বুঝলেন যে কতটা নিখুঁত পরিমাণে এখানে যাচাই বাছাই হয়েছে, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে কিন্তু এই ইমেজগুলো করে তোলা হয়েছে, অথবা স্যাটেলাইটের যে তথ্য সেই তথ্যগুলোকে কিন্তু নেওয়া হয়েছে, এবং স্যাটেলাইটের তথ্যের মাধ্যমে কিন্তু আপনার জমিটাকে দেখা হয়েছে যে আপনার জমিটা চাষ হচ্ছে কি না। তো মূলত বুঝতেই পারছেন যে কত নিখুঁত পরিমাণে বর্তমানে এই পিএম কিষাণ সম্মান নিধির যাচাই বাছাইয়ের কাজটা চলছে। তো আপনাদের কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো শো করাচ্ছে, এবং দেখতে পাচ্ছেন এই যে ব্যক্তি, ইনি কিন্তু 31/5/2022 অর্থাৎ গত কিস্তির টাকাটাও কিন্তু পেয়েছিল, এবং দেখতে পাচ্ছেন 6 ইনস্টলমেন্ট অর্থাৎ বর্তমান যে কিস্তিটা, সেখানে এনার কিন্তু আরএফটি অথবা ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট অথবা পেমেন্ট প্রসেসড কিন্তু হওয়ার কথা, সেটা কিন্তু এখনও পর্যন্ত আসেনি। অর্থাৎ ইনি কিন্তু এই কিস্তির টাকাটা পাবে যদি সেই জমিটা চাষ করে, অথবা চাষযোগ্য যদি জমিটা হয় তাহলে কিন্তু ইনি সেই টাকাটা পাবে। অর্থাৎ এই যে স্ট্যাটাসটি, এই স্ট্যাটাসটি হয়তো কিন্তু 6 মাস পরপর কিন্তু ওনারা আপডেট করে দিতে পারে, যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি টাকা পেতে পারেন, এরকমও কিন্তু হতে পারে। তো মূলত বুঝতেই পারছেন যে পিএম কিষাণ সম্মান নিধির এই যে যাচাই বাছাইয়ের কাজটা কতটা নিখুঁত পরিমাণে হয়ে গেছে। এবং আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছি, ইনি আজকে এই কিস্তির টাকাটা পেয়ে গেলেন, দেখতে পাচ্ছেন এনার আধার ডেমো অথেন্টিকেশন স্ট্যাটাসের জায়গায় সাকসেস হয়ে আছে, ইকোআইসি ডান এখানে কিন্তু ইয়েস হয়ে আছে, এবং এলিজিবিলিটি এখানে কিন্তু ইয়েস হয়ে আছে, এবং ট্রান্সফার টু পিএফএমএস স্ট্যাটাস এখানে কিন্তু নট ট্রান্সফার শো করাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না, অনেকেই কিন্তু এই নট ট্রান্সফার দেখে কিন্তু বলছেন যে আপনারা কিন্তু কিস্তির জন্য যোগ্য না। তো এই নট ট্রান্সফারটা কিন্তু সবারই আছে, অর্থাৎ যারা টাকা পাচ্ছে অথবা যারা টাকা পাচ্ছে না সবারই কিন্তু এই নট ট্রান্সফারটা আছে, অর্থাৎ এটা কিন্তু কোনো ধরনের সমস্যা না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ল্যান্ড সিডিং এখানে কিন্তু ইয়েস হয়ে আছে, অর্থাৎ ইনি কিন্তু সেই জমিতে চাষ করছে, এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে, সেহেতু ইনি কিন্তু সেই কিস্তির টাকাটা পাবে। এবং দেখতে পাচ্ছেন এনার কিন্তু এখানে আরএফটি ছিল, এখন কিন্তু পেমেন্ট প্রসেসড হয়ে আছে, এবং এই কিস্তির টাকাটা ইনি আজকে কিন্তু পেয়ে গেল। 2 থেকে 3 দিন পর এখানে কিন্তু আপডেট হয়ে যাবে যে ইনি কিন্তু 17/10/2022 তারিখে কিস্তির টাকাটা পেয়ে গেল, এটাই কিন্তু এখানে বলা হবে। তো মূলত বুঝতেই পাচ্ছেন যে এখানে কিন্তু এনার ল্যান্ড সিডিং ইয়েস হয়ে আছে, এর জন্য কিন্তু ইনি এই কিস্তির টাকাটা পেয়ে গেল। তো মূলত ব্যাপারটা বুঝতে পারছেন যে এই ল্যান্ড সেডিং মানেটা কি, অর্থাৎ সেই জমিতে আপনি কিন্তু চাষ করছেন না, অথবা সেই জমিটি কিন্তু আপনার পড়ে আছে, অর্থাৎ যেহেতু আপনি চাষযোগ্য জমি দিয়ে আবেদন করেছেন সেটা কিন্তু আপনার চাষযোগ্য জমি থাকাই প্রয়োজন, অথবা সেখানে কিন্তু চাষ করা প্রয়োজন, তাহলেই কিন্তু আপনি একমাত্র পিএম কিষাণ সম্মান নিধির টাকাটা পাবেন। যদি আপনার বেশি দিন এখানে ল্যান্ড সেডিংটা নো হয়ে থাকে তাহলে হয়তো কিন্তু পরবর্তীতে আপনি এখানে এই যে দেখতে পাচ্ছেন এলিজিবিলিটি, এখানে কিন্তু ইএসএ জায়গায় নো শো করাবে, অর্থাৎ পরবর্তীতে কিন্তু আর আপনি টাকা পাবেন না এই পিএম কিষাণ সম্মান নিধি থেকে। যদি আপনার এরকম এখানে নো শো করায়, অর্থাৎ কোনো কারণ ছাড়াই, অর্থাৎ আপনি জমিতে চাষ করছেন তা সত্ত্বেও যদি এখানে নো শো করায়, অতি শীঘ্রই আপনি আপনার কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করে নিন, নাহলে কিন্তু আপনার অসুবিধা হতে পারে। তো মূলত বুঝতেই পাচ্ছেন আপাতত কিন্তু এই ল্যান্ড সেডিং মানে হচ্ছে এটাই আপডেট। তো যে নিখুঁত পরিমাণে এই পিএম কিষাণ সম্মান নিধিতে যাচাই বাছাইয়ের কাজটা হয়েছে এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে। তো এটাই কিন্তু আপডেট দেওয়া ছিল, যদি আপনাদের এ বিষয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।